বহরমপুরে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি, আজ দেখা গেল তার মানবিক মুখ। বহরমপুর শহরে দুটি পরিবার, আর তারা মৃতদেহ সংস্কার পড়েছিলেন সমস্যায়। যাতে তাদের সৎকারে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে তিনি নিজে ছুটে গেলেন শ্মশানে। পুরো বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, দেখো শান্তনু, আজ আমরা বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বহরমপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল মুখার্জির এক মানবিক রূপ আবার দেখলাম। আজ যে ঘটনাটা হয়েছে তা সকলের মন ছুঁয়ে গেছে। যেটা সূত্র মারফত আমি যেটা জানতে পেরেছি, আজ বহরমপুর পুর এলাকার 3 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের 2 বাসিন্দা মারা গেছেন, কিন্তু তাদের মৃতদেহ সৎকার করার মতো সম্ভবত একটু সমস্যা হচ্ছিল কিছু করতে। সেই খবর নারুগোপাল বাবু তার যে দলীয় কর্মী রয়েছেন সেই কর্মীদের মাধ্যমে পান। তারপর নিজে শ্মশানঘাটে গিয়ে সেই 2 পরিবার যাতে কোনো রকম অসুবিধা ছাড়া দাহ করতে পারেন, মৃতদেহ সৎকার করতে পারেন, সেই বিষয়টি সুনিশ্চিত করেছেন। গোটা বিষয়টি নিয়ে আমার সাথে কিছুক্ষণ আগে নারুগোপাল মুখার্জির কথা হয়েছে। তখন তিনি আমাকে যেটা জানিয়েছেন যে অন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা এবারের পুরো নির্বাচনে বলা যেতে পারে ভোট পাখির মতো এসেছে, ভোট শেষ হয়ে গেছে আর কিন্তু তাদের দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস বরাবর মানুষের সাথে থাকে এবং মানুষের সাথে থেকেই তারা কিন্তু কাজ করেন। তাই উনি কিন্তু ভোটের আগে বারবার প্রচারের সময় বলেছেন যে বহরমপুর মানুষের কোন দুঃখ যদি পায় সেই দুঃখের অংশীদার তিনি, যদি মানুষ সুখে থাকে সেই সুখ কিন্তু তার তিনি ভাগ করে নেবেন তাদের সাথে। তাই ভোট শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে আর কিন্তু মানুষের পাশে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেখানে নারুগোপাল মুখার্জি আবার কিন্তু ছুটে গেলেন মানুষের পাশে, দুঃখের সময় সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি আরো যেটা আমাকে জানিয়েছেন, এই যে 2 ব্যক্তি যারা মারা গেছেন যাদের মানে আজকে তিনি সাহায্য করলেন সৎকার করতে, সেখানে সেই পরিবার দুটো কোন রাজনৈতিক দলের সমর্থক তা কিন্তু তিনি জানেন না। বলছেন যে তারা একদমই সাধারণ পরিবার, তাদেরকে আমার প্রয়োজন ছিল, আমি সেখানে ছুটে গেছি। সে তারা কোন রাজনৈতিক দল করে, কি রাজনৈতিক দলকে সমর্থন করে তারা ভোট দিয়েছে আমার মনে সেই বিষয়টি একবারও আসেনি, আর আমি সেটা কারো কাছে জানতেও চাইনি। বহরমপুর বাসিন্দারা এভাবেই কিন্তু আগামী দিন তাকে পাবেন বলে আমাকে নারুগোপাল মুখার্জি জানিয়েছেন। শান্তনু, যাদেরকে সহযোগিতা করা হলো তাদের সঙ্গে তোমার কথা হয়েছে, তারা কি বলছে এই পরিস্থিতিতে? হ্যাঁ, পরিবার দুটোর সাথেও আমার একটু কথা হয়েছে। পরিবার দুটো আপ্লুত এইভাবে তাদের বিপদের দিনে নারুগোপাল মুখার্জিকে তারা প্রথমত সেই শ্মশানঘাটে দেখতে পেয়ে তারা প্রথমে একটু অবাকই হয়েছিলেন যে এরকম একজন হাই প্রোফাইল নেতা, যিনি নিজেও দায়িত্ব নিয়ে বহরমপুর যে একটা সময় কংগ্রেস গড় ছিল সেই কংগ্রেস গড় মুক্ত বহরমপুর তৈরি করেছেন, তাকে দেখতে পেয়ে তারা একটু স্বভাবত একটু অবাকই হয়েছিলেন। কিন্তু তারপর যেভাবে নারুগোপাল মুখার্জি তাদের পাশে দাঁড়িয়েছেন, তাকে পরিবারের ছেলে, পরিবারের আপনজন বলে তারা মনে করছেন, এবং তার নারুগোপাল মুখার্জি তাদেরকে জানিয়েছেন ভবিষ্যতেও যদি তাদের কোন রকম সাহায্য লাগে তিনি সব সময় তাদের পাশে থাকবেন, এবং যে কোনো দরকারে এই পরিবারগুলো তাকে পাবে। এর পাশাপাশি তিনি আরো বলেছেন বহরমপুরের অন্য যে সমস্ত পরিবার রয়েছে তারাও যদি কোন রকম কখনো অসুবিধায় পড়ে তারা কিন্তু নারুগোপাল মুখার্জিকে ভবিষ্যতে পাবে। শান্তনু, ধন্যবাদ সৌম্য।